সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি খালেদা আক্তার শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি জানিয়েছে বিএনপি রাজধানীতে আজকের বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের 7 এমপি সমাবেশে দলের গ্রেফতার নেতাদের মুক্তি দাবি করা হয় এই আয়োজন ঘিরে গোলযোগের আশঙ্কা থাকলেও পরিস্থিতি শান্ত ছিল এদিকে পাল্টা কর্মসূচি হিসেবে সাভার সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি সদস্যরা পদত্যাগ করলে সংসদ অচল হবে না বরং এই ভুলের মাশুল দলটিকে দিতে হবে তারা দাবি করেন তাদের প্রতি জনগণ আস্থাশীল মানুষ বরং বিএনপিকে প্রত্যাখ্যান করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের একমাত্র ছাত্রী হোস্টেলটিতে থাকতে পারছে না কেউ এক বছর হলো নির্মাণ শেষ হলেও জনবল নিয়োগ না হওয়ায় এরই মধ্যে চুরি গেছে আসবাবপত্র পানির কল সহ বিভিন্ন সামগ্রী এতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে হোস্টেলটি আবাসন সংকটে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে দুর্গম পাহাড়ি অঞ্চলের মেয়েদের এবার বিস্তারিত সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি ঘোষণা এবং গণমিছিলের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দেন দলের এমপিরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা নুরুন নাহার উইলিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসনাইন তানভীর সকাল থেকেই কানায় কানায় পূর্ণ ছিল রাজধানীর গোলাপবাগ মাঠ সারা রাত সেখানেই অবস্থান করেন নেতাকর্মীরা রাতে ট্রেন বাস সহ বিভিন্ন উপায়ে সমাবেশে উপস্থিত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা সকাল 10টার দিকে শুরু হয় সমাবেশের কার্যক্রম যদিও শুরু হওয়ার কথা ছিল 11টায় দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য ফাঁকা রাখা হয় দুটি চেয়ার সমাবেশে পদত্যাগের ঘোষণা দেন জাতীয় সংসদে বিএনপির 7 সদস্য সিনিয়র নেতারা বলেন ঢাকায় সরকার হরতাল পালন করছে সমাবেশ পণ্ড করার সব ব্যবস্থাই করেছিল সরকার তবে নেতাকর্মীরা সব বাধা পেরিয়ে সফল করেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের তীব্র সমালোচনা করেন নেতারা গ্রেফতার নেতাদের মুক্তিও দাবি করেন তারা নিরীহ জনগণকে গুলি করে হত্যা করে বিএনপি অফিস লুটপাট করে মানুষকে দমিয়ে রাখা যায় না পুলিশ দিয়ে রাজনৈতিক খেলা হয় না রাজনৈতিক খেলা রাজনৈতিক কর্মী দিয়ে করতে হয় 18 কোটি মানুষ পরিষ্কার রায় দিয়েছে তত্ত্বাবধায়ক ছাড়া কোন নির্বাচন করা যেতে যাবে না অব্যাহতভাবে অব্যাহতভাবে রাস্তায় থেকে এই ফ্যাসিস্ট অবৈধ দখলদার সরকারকে পরাজিত করতে হবে বিএনপি মহাসচিব কারাগারে থাকায় দলের পক্ষ থেকে সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দেয়া সহ 10 দফা দাবি তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আমাদের সকল যারা গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দ এবং যারা নিহত হয়েছে আন্দোলনে তার প্রতিবাদে আমরা সকল ঢাকা মহানগর সহ সকল মহানগর জেলায় আমাদের বিক্ষোভ মিছিল গণমিছিল অনুষ্ঠিত হবে এখানে আমরা সকল জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি যেহেতু বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস সেই জন্য এই দিনগুলোকে পার করে 24শে ডিসেম্বর ঢাকা সহ সকল মহানগর এবং জেলা সদরে 10 দফা দাবির আদায়ে প্রথম কর্মসূচি গণমিছিল খন্দকার মোশাররফ জানান এসব দাবি আদায়ে আগামীতে সমমনা দলগুলোকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে
নয়াপল্টনে বিভাগীয় গণসমাবেশের অনর অবস্থান থেকে সরে আসার পর গোলাপবাগের এই মাঠে সমাবেশের অনুমতি পায় বিএনপি। আর এই সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের বিএনপির যে কর্মসূচি ছিল সেটি শেষ হলো। এখান থেকে দশ দফা যে নতুন কর্মসূচি ঘোষণা করা হলো সেটি কিভাবে বাস্তবায়ন করে দলটি এখন সেটিই দেখার বিষয়। এখানে আসা নেতাকর্মীরা বলছেন রাজপথে থেকে তারা সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, গোলাপবাগ, ঢাকা। বিএনপির এই সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীতে 20,000 পুলিশ সদস্য মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটও তৎপর আছে বিভিন্ন পয়েন্টে। ঢাকামুখী সড়কগুলোতেও ছিল নজরদারি। একে তো সাপ্তাহিক ছুটির দিন, তার উপর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রায় ফাঁকা রাজধানীর বেশিরভাগ সড়ক, নেই পর্যাপ্ত গণপরিবহন, জনমনেও রয়েছে আতঙ্ক। গাড়ি ঘোড়া চলে না, পুরো রাস্তা ফাঁকা। সকালে অফিসে আসতে হয়, হেঁটে হেঁটে আসতে হয়েছে অফিসে, পুরো রাস্তা গাড়ি বন্ধ, কোনো একটা বাস চলতেছে না। সমাবেশ হলে পড়তে মানুষ অবশ্যই ভয়ের রাস্তা থাকে, তাতে স্বাভাবিক। সেই পারপাসে হয়তো দেখা যাচ্ছে যে মানুষজন কম। তবে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীতে অন্তত 20,000 পুলিশ মোতায়েন রয়েছে। যেহেতু সমাবেশের অনুমতি রয়েছে, তাই তা শেষ করতে সার্বিক সহযোগিতাও করবে তারা। এবং এটা তো কোনো অবৈধ সমাবেশ না, এবং সেখানে আমাদের মানে আমাদের কাজটি তো হচ্ছে তাদের সমাবেশটা সুন্দর করার জন্য যা যা নিরাপত্তা দেওয়া দরকার, শান্তিপূর্ণ করার জন্য যা যা নিরাপত্তা দেওয়া সেটাই আমরা করছি। প্রায় আমাদের 20,000-এর উপর পুলিশ কিন্তু কাজ করছে ঢাকা শহরে, শুধু এই জনসমাবেশটা হওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। আশা করি তারা তাদের মানে সুন্দরভাবে এই সমাবেশটি সমাপ্ত করে যার যার এলাকায় চলে যেতে পারবে। এদিকে আজর নয়াপল্টনে বিএনপির কার্যালয় সংলগ্ন নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য। বিগত কয়েকদিনে কতগুলি ঘটনা ঘটে গেছে, তার জন্য আমাদের সার্বিক ঢাকা মহানগরীতে যারা জনগণ আছে তাদের নিরাপত্তার বিষয়টা চিন্তা করে এবং সমাবেশের কথা চিন্তা করে আমাদের একটি নিরাপত্তা যে বল হয় সেটা আমরা ঢাকা পুরো মহানগরকে আমরা রেখেছি। যদি অনুষ্ঠানটা সুন্দর মতো শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যায়, একসময় এগুলি সব নিরাপত্তা বলগুলি উঠে যাবে এবং ঢাকা একদম মহানগরটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে থাকবে। এছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। এদিকে দেশের বিভিন্ন মহাসড়কে জোরদার করা হয়েছে নজরদারি। সারাদিনই ঢাকামুখী বিভিন্ন সড়ক ছিল প্রায় ফাঁকা। যেসব বাস চলেছে সেগুলোতে তল্লাশি করে পুলিশ। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে সীমিত ছিল ফেরি চলাচল। এসব কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে সাভার সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। সাভারের সমাবেশে উবাইদুল কাদের বলেছেন, বিএনপির 7 সদস্য পদত্যাগ করলে সংসদ অচল হবে না। আরো জানাচ্ছেন আনোয়ার হোসেন। বিএনপি জামাতের ষড়যন্ত্র মিথ্যাচারের প্রতিবাদে সাভার আশুলিয়া ও ধামরাই উপজেলা এবং সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে রেডিও কলোনি মাঠে আয়োজন করা হয় এই জনসভা। মিথ্যাচারের মাধ্যমে বিএনপি দেশে অরাজকতার চক্রান্ত করেছিল, অভিযোগ করেন দলের নেতারা। ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ার কারণে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপি ভুল করেছে, মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক। আপনারা 7 জন গেলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবা কোনো কাজ। এই ভুলের জন্য অনুতাপ বিএনপিকে করতে হবে। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, জঙ্গিবাদের উস্কানি দাতা, এমন অভিযোগ করে উবাইদুল কাদের বলেন, এই দলকে ক্ষমতায় আনতে চায় না জনগণ। যেই বাংলাদেশ আওয়ামী লীগের 21,000 নেতা কর্মীকে হত্যা করেছে, ধ্বংস করেছে, সেই বাংলাদেশ আপনারা কি চান? যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে কাদের বলেন, এই তালিকায় বাংলাদেশ নেই আর নিষেধাজ্ঞা দিয়েও লাভ নেই। নয় দেশের 40 ব্যক্তি এবং প্রতিষ্ঠান, আল্লাহর রহমতে বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই। আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি, আমরা কারো ব্যাপারে না দলাই না,
আমাদের ব্যাপারে মাথা জমান কেন? এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানী জুড়ে সরব উপস্থিতি ছিল আওয়ামী লীগের। রাস্তার পাশে প্যান্ডেল টানিয়ে মাইক বাজিয়ে গতরাত থেকেই অবস্থান নেন তারা, পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল করেন। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, গাড়ি পোড়ায়, তাদের এদেশের রাজনীতি থেকে বিদায় দিতে হবে, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। মানুষের এক দফা দাবি যে যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়েছে, মানুষ পোড়ায়, গাড়ি ঘোড়া ধ্বংস করে, রাজনীতির নামে যারা পশু পাখির উপর বোমা নিক্ষেপ করে, আগুন নিক্ষেপ করে, যারা রাজনীতির নামে প্রকৃতি ধ্বংস করে, তাদেরকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে খাগড়াছড়ি সরকারি কলেজের নবনির্মিত একমাত্র ছাত্রীনিবাসের কার্যক্রম। প্রতিষ্ঠার এক বছরেও এর ব্যবস্থাপনায় কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। এতে বসবাসের অনুপযোগী হয়েছে হোস্টেলটি, ফলে আবাসিক সংকটে কলেজের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে দুর্গম পাহাড়ি অঞ্চলের মেয়েদের। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুর্গম পাহাড়ি অঞ্চলে নারী শিক্ষার উন্নয়নে খাগড়াছড়ি সরকারি কলেজে নির্মাণ করা হয় পাঁচতলা বিশিষ্ট 100 শয্যার ছাত্রীনিবাস। কলেজ কর্তৃপক্ষ বলছে লোকবল না থাকায় ভবন নির্মাণ ও হস্তান্তরের প্রায় এক বছর ধরে ছাত্রীশূন্য অবস্থায় এটি এখন প্রায় পরিত্যক্ত, চুরি হয়ে গেছে প্রয়োজনীয় আসবাবপত্র, পানির কল সহ বিভিন্ন সামগ্রী, অনেক জিনিসগুলো নষ্ট হয়ে গেছে আর চুরি হয়ে গেছে। কিন্তু তালা মারা ছিল, কিন্তু আমরা হঠাৎ করে দেখি যে তালাগুলো দেখে অনেক জিনিসপত্র আমার এখান থেকে হারিয়ে গেছে। যেহেতু এটা মহিলা হোস্টেল, এটা যদি চালু হতো আমাদের সবার জন্য অনেক ভালো হতো, আমরা অনেক উপকৃত হতাম আর কি। এ অবস্থায় আবাসন সংকটের ভোগান্তি পোহাচ্ছেন জেলার দূর দূরান্ত থেকে পড়তে আসা ছাত্রীরা। ইচ্ছে থাকলেও কলেজে ভর্তি হতে পারছেন না অনেকে। পাঞ্চুড়ি থেকে আছে, দিঘিনালা থেকে আসে, মহালছড়ি থেকে আসে, অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা আসে। তাদের জন্য হচ্ছে এই ছাত্রী হোস্টেলটা চালু করা অবশ্য খুবই জরুরি হয়ে পড়েছে। দূর দূরান্ত হওয়ার কারণে তারা রেগুলার উপস্থিত হতে পারে না কলেজে, যার কারণে যেটার প্রভাব পড়ছে তাদের ফলাফলের উপরে। এছাড়াও ছাত্রছাত্রীরা দেখা যায়, বিশেষ করে ছাত্রীরা পরীক্ষার দিন যথাসময়ে পরীক্ষার হলে উপস্থিত হতেও ব্যর্থ হয়। যেহেতু এখানে দারিদ্র পীড়িত এলাকা, যার ফলে অনেকেই বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকা আসলে তাদের পক্ষে সম্ভব না। যদি একটি সরকারি হোস্টেলে তারা থাকতে পারত, তাহলে সেই সুবিধার্থে তাদের পড়াশোনার মান উন্নয়ন করা সম্ভব হতো এবং তারা বেনিফিশিয়ারি হতো। অধ্যক্ষ বলছেন হোস্টেল ব্যবস্থাপনায় লোকবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার লেখালেখি করেছি এবং এই হোস্টেলটি চালু হলে এই প্রত্যন্ত অঞ্চলের, পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ছাত্রীরা এখানে থাকতে পারবে এবং এই উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হবে বলে আমি মনে করছি। 2019-20 অর্থবছরে খাগড়াছড়ি সরকারি কলেজে নির্মাণ করা হয় ছাত্রীনিবাস, হস্তান্তর করা হয় 2021 সালে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। উন্নয়নের জন্য ভ্যাট আদায় বাড়ানো জরুরি, বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভ্যাট দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক সেমিনারে এজন্য ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন তিনি। এতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন অটোমেশনের মাধ্যমে ভ্যাট আদায় বাড়াতে কাজ চলছে। তিনি বলেন অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যবসা বাণিজ্য, তাই ব্যবসায়ীদের যেন কোনো হয়রানি করা না হয় সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী 9টি প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে সম্মাননা জানায় রাজস্ব বোর্ড। যে সমস্ত এলাকাগুলো আমরা এখন ধরে নাই, কাজ শুরু করে নাই বা কাজ যে পরিমাণে হওয়া উচিত কম্প্রিহেন্সিভলি আমরা সেখানে আরম্ভ করতে পারি নাই, এখন সেগুলো আমরা এবছর আমরা এগুলো সব যেগুলো যে সমস্ত প্রবলেম আছে, এই ঘাত ও প্রতিঘাত এগুলো সব দূর করে আমরা ইনশাল্লাহ শিগগিরই আমরা ভ্যাটকে এটাকে আধুনিকীকরণ করে ডিজিটাইজ করে এটাকে আমাদের আরও সেবার পরিবেশ পরিস্থিতি আরও বৃদ্ধি করে আমরা ইনশাল্লাহ এটাকে নিয়ে যাব এটার কাঙ্ক্ষিত লক্ষ্যে। নিম্ন আদালতে মামলা সহ দীর্ঘসূত্রিতার কারণে পাবনায় অনিশ্চিত হয়ে পড়েছে ইছামতি নদী উদ্ধার অভিযান। বারবার মেয়াদ বৃদ্ধি, সময় মতো কাজ শেষ না হওয়া এবং ঠিকাদার কাজ করতে অস্বীকৃতি জানানোয় ফেরত যাচ্ছে কাজের প্রায় 7 কোটি টাকা।
প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। অবৈধ দখলের তালিকায় থাকা অবকাঠামোগুলোতে ঝুলছে আদালতের নিষেধাজ্ঞা সাইনবোর্ড। আগাছা আর ঝোপ জঙ্গলে আচ্ছাদিত ইছামতি নদীর অনেক স্থানে পাওয়া যাচ্ছে না কোটি টাকা ব্যয় করা খননের চিহ্নও। বহাল তবিয়াতে মাথা উঁচু করে নদীর বুকে দাঁড়িয়ে আছে বিশাল রিসোর্ট সহ নানা অবকাঠামো। এক শ্রেণীর লোক যারা ভাঙা পড়ছে, আবার এক শ্রেণীর লোকের অবকাঠামো ভাঙা পড়ছে না, এইটা অসমটা দূর করতে হবে। ইছামতির জায়গায় একটা রিসোর্ট করে সেটাকে এত সুন্দর করতেছে মনে হচ্ছে এখানে তার নিজস্ব জায়গা। নানা অজুহাতে থমকে গেছে ঢাক ঢোল পিটিয়ে শুরু হওয়া পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ইছামতি নদী উদ্ধার অভিযান। আবারও শুরু হয়েছে নদী দখলের প্রতিযোগিতা। আমার একটাই দাবি যে কাজ হয় শেষ হোক, আর নয় সবকিছু ছেড়ে দাও। যারা উচ্ছেদের ভয়ে নিজ অবকাঠামো ভেঙেছিলেন তারাই আবার শুরু করেছেন মেরামত। খাতা কলমে শতকরা 50% নদী উদ্ধার হলেও বাস্তব চিত্র ভিন্ন। ইছামতি নদী উদ্ধার প্রকল্পের যে 9 কোটি টাকা খরচ করা হয়েছে এই টাকাটা কোনো কাজে আসলো না। প্রকল্পের যে একটা বরাদ্দ ছিল যে খরচটা একবার করে করা হচ্ছে বা কিছুদিন থেমে থাকছে, এর ফলে কিন্তু আর্থিকভাবে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2019 সালের ডিসেম্বরে শুরু হয় ঐতিহ্যবাহী ইছামতি নদী উদ্ধার অভিযান। এজন্য উচ্ছেদে বরাদ্দ ছিল 2,70,00,000 আর খননে ছিল 5,46,00,000। গত 3 বছরে 4 দফা মেয়াদ বৃদ্ধির পর উভয় কাজে খরচ হয়েছে মাত্র 96,00,000 টাকা। এরই মধ্যে খননের মেয়াদ শেষ হয়েছে গত জুনে আর উচ্ছেদের মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। এদিকে নদী উদ্ধার বন্ধ থাকায় ঠিকাদারও কাজ করতে অপারগতা প্রকাশ করেছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এখানে বর্তমানে 75টা মামলা চলমান রয়েছে, এই জন্য উচ্ছেদ কার্যক্রম একটু বাধাগ্রস্ত হয়েছে। আর খনন কাজের মেয়াদ ইতিমধ্যেই 20/6/2022 শেষ হয়েছে, ঠিকাদার এখন পর্যন্ত কাজের মেয়াদ বৃদ্ধি করেননি। এর আগে 2 দফা নদী উদ্ধার অভিযানের প্রতিবন্ধকতা ছিল উচ্চ আদালতের স্থগিতাদেশ। অথচ গত বছরের ডিসেম্বরে সে বাধা কেটে গেলে গতি পায় উচ্ছেদ অভিযান। স্থানীয়দের অভিযোগ, কিছু দুর্বল দখলদার উচ্ছেদ হলেও ছাড় দেওয়া হয়েছে প্রভাবশালীদের। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 9 দেশের 40 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিষয়ক দপ্তর। বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ শাখা গত রাতে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে। তালিকায় বাংলাদেশের কারোর নাম নেই। নতুন নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরান, মিয়ানমার, রাশিয়া, চীনে তিব্বতের স্বায়ত্তশাসিত এলাকা, গুয়াতেমালা, লাইবেরিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া ও পশ্চিম বলকান অঞ্চলের। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস সামনে রেখে প্রতিবছর বিভিন্ন দেশের পরিস্থিতি যাচাই করে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে যুক্তরাষ্ট্র। ইরান এখন রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, দেশ দুটির মধ্যে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা সহযোগিতা গড়ে উঠেছে। একে বৈশ্বিক নিরাপত্তার হুমকি বলে মনে করছেন তারা। মস্কো ও তেহরান যৌথভাবে প্রাণঘাতী ড্রোন তৈরির পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। ভারতের চেন্নাইয়ে ঘূর্ণিঝড় মান্দৌসের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে সমুদ্র সৈকত এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে মেরিনা বিচ, উপড়ে গেছে শতাধিক গাছ। ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলে বন্যা হয়েছে, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি মধ্যরাতে তামিলনাড়ু অতিক্রম করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 65 থেকে 75 কিলোমিটার। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। তামিলনাড়ু পুদুচেরিতে স্কুল কলেজ বন্ধ ছিল। পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীও মোতায়েন করা হয়েছে। রাতে সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণসমাবেশে 10 দফা দাবি বিএনপি, দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা। সাভার সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি, বিএনপিকে প্রত্যাহার করেছে মানুষ, দাবি নেতাদের বলেন পদত্যাগ করলে সংসদ অচল হবে না। খাগড়াছড়িতে সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে থাকে না কেউ, জনবল না থাকায় চুরি গেছে আসবাবপত্র, পানির কল, বসবাসের অনুপযোগী এরই মধ্যে।
এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।